বিআরটিএ অফিসে নানা দুর্নীতির কারণে গণপরিবহন ব্যবস্থায় নৈরাজ্য কমছে না বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। দুর্নীতি দমন কমিশন বলছে এসব দুর্নীতি ও অনিয়ম বন্ধ না করলে বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সড়কে কোনো শৃঙ্খলাই যেন নেই এসব গণপরিবহনের, যে যেভাবে পারছে সেভাবে যাত্রী ওঠানামা করছে, ভাড়াও নিচ্ছে নিজেদের মতো কোনো চার্জ ছাড়াই। অনেক ক্ষেত্রে চালকেরও থাকে না ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির কোনো বৈধ কাগজপত্র। এসব অনিয়ম নিয়েই দুর্নীতি দমন কমিশন আয়োজন করে এই গণশুনানির। সেখানে উঠে আসে বিআরটিএ আর গণপরিবহনের নানা অনিয়ম। বিআরটিএ লাইসেন্স প্রদানের স্বচ্ছতার জন্য কী ব্যবস্থা আপনারা নিয়েছেন বা কী করেন আপনারা, এই কীভাবে দেন এই লাইসেন্স? এখানে যারা কর্মকর্তা আছে বিআরটিএ, তাদের আশ্রয় প্রশ্রয় না থাকলে এই দালালের প্রভাব থাকতো না। ভাড়া আদায়ের জন্য বিআরটিএ অনুমোদিত কোনো টিকিট প্রদান করা হয় না এবং বিআরটিএ অনুমোদিত প্রদত্ত কোনো চার্জ নেই। পুলিশের প্রতিনিধি বিআরটিএর পক্ষ থেকে জানানো হয় গণপরিবহনের নৈরাজ্য বন্ধে রাজধানীতে প্রতিদিন কাজ করছে 5টি ভ্রাম্যমান মোবাইল কোর্ট। আমাদেরকে স্পেসিফিক একটা অভিযোগ দেন, এই তারিখে এই গাড়িতে দেখেছি, তাহলে আমরা ওই গাড়ির মালিককে শনাক্ত করতে পারি। ওই টাইমে যে ড্রাইভার ছিল, যে হেল্পার ছিল, তাকে শনাক্ত করে তাকে মানে ঢালাও ইয়েছে, মানে সুনির্দিষ্ট অভিযোগ হলে আমাদের জন্য। এটা কি আপনারা করতে পারেন না? গণপরিবহনের নৈরাজ্য বন্ধে বিআরটিএ এর কর্মকর্তাদের হুঁশিয়ার করেন দুদক কমিশনার। পরামর্শ দেন বিআরটিএ কার্যালয়কে সিসি ক্যামেরায় আওতায় আনার। আপনারা আমাদেরকে তথ্য দেন, সুনির্দিষ্ট তথ্য দেন, আমরা তাদের কি করি, বাড়ি পাঠিয়ে দেওয়া, শুধু বাড়ি পেনশন নিতে পারবে, জেলে পাঠানোর ব্যবস্থা করব। আজকেই থেকে আমরা বললাম দুদক আমার কাউকে ছাড় দেবে, সে যত বাড়ি হোক, এবং আগামী এক মাস পরে আমরা খোঁজ খবর নেব যে আপনারা কতটা কি করছেন। গণপরিবহনের নৈরাজ্য বন্ধ ও বিআরটিএ নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে গণশুনানি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।